তো হাই গাইজ, আমি কৃন্তল, আপনারা দেখছেন টেক কৃন্তল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ঘড়ি অ্যাপ্লিকেশন তো আপনারা ব্যবহার করেন আপনাদের নিজেদের ফোনে টাইম দেখার জন্য। তো বন্ধুরা, আমি আজকে বলবো যে ঘড়ি অ্যাপ্লিকেশনের ভিতরে আরও কিছু সেটিং রয়েছে বা কিছু সিস্টেম রয়েছে যা থেকে আপনারা আরও অনেক কাজ করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখি যে আমার চ্যানেলটা এখনও যারা তারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো এর জন্য আমাদের একটা ঘড়ি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ক্লক দ্য ভল্ট লিখে, বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো। তো এখান থেকে যে ফার্স্ট অ্যাপ্লিকেশন সেটা ওপেন করবেন। তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যথারীতি ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে করে নিচ্ছি ওপেন। তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে ক্লিক করবেন স্টার্টিং। বন্ধুরা, এখান থেকে আপনারা টাইমটা সেট করবেন, আমি যেমন দিচ্ছি 1টা 15। এ সেট করে মাঝখানে একটা ট্যাব দিয়ে ট্যাপ করবেন, আবার টাইমটা আবার সেট করবেন। বন্ধুরা মনে রাখবেন, এটাই হবে আপনার পাসওয়ার্ড। তো এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এই ঘড়ি অ্যাপ্লিকেশনটা থেকে আপনারা এখান থেকে ফোল্ডার, ক্যামেরা, ফটো, ভিডিও এগুলো হাইড করতে পারেন। বন্ধুরা, ঘড়ি অ্যাপ্লিকেশনটা থেকে খালি ঘড়ি টাইম দেখা ছাড়াও আপনারা এগুলো এই কাজগুলো করতে পারেন। বন্ধুরা, আমিও আগেও একটা হাইড অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও বানিয়েছি, তো তার লিঙ্কটা আপনারা আইবিওটনে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর না ভালো লাগলে ডিসলাইক করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।